বেতের সালাত জামাতে পড়ার সময় রাকাত ছুটে গেলে করণীয় কি? হয়তো কোনো কারণে আপনি ইমাম যদি 3 রাকাত একসাথে পড়ে, আপনি প্রথম রাকাতটা পেলেন না, 2 রাকাত পেলেন, কি করবেন? অথবা শেষ রাকাত পেলেন, তাহলে কি করবেন? অথবা তাকে তাশাহুদে পেলেন, তাহলে কি করবেন? অর্থাৎ বেতরের সালাতে আপনি ইমামের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনার 1 রাকাত, 2 রাকাত বা একাধিক রাকাত মিস হলো, তাহলে আপনি কিভাবে বাকি সালাদটা শেষ করবেন? এ হচ্ছে আপনার প্রশ্ন। যদি কারো বেতের সালাদ জামাতে পড়ার সময় কোনো রাকাত ছুটে যায়, তাহলে তিনি মাসবুক হচ্ছেন, এবং মাসবুক হওয়ার ক্ষেত্রে আর সকল সালাতের ক্ষেত্রে তিনি যা করেন এটাও তা করবেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন, ইমাম যদি বেতের সালাতে 3 রাকাত পড়েন, আপনি প্রথম রাকাত পেলেন না, 2 রাকাত পেলেন, ইমাম তার শেষ রাকাতে কিন্তু কুনুত পড়লো, আপনিও তার সাথে কুনুত পড়বেন। কারণ নিয়ম হচ্ছে মাসবুক ব্যক্তি যতটুকুই সালাত পায়, ইমাম যা করেন তাই করতে হবে। ইমাম সালাম ফেরানোর পরে তিনি তার প্রথম দিকের সালাদগুলো পূর্ণ করবেন। এটা আমরা বারবার বলে আসছি, যেহেতু সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন ওয়া আতুহা ওয়া আলাইকুমুস সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাকদু অথবা ফাআতিমু, দুভাবে রাওয়াত আসছে। যখন সালাতের ইকামত হয়ে যায় তখন তোমরা দৌড়ে সালাতে অংশগ্রহণ করো না, আর তোমরা এমনভাবে আসো যেন তোমরা তোমাদের উপর সাকিনা থাকে, শান্তি থাকে, প্রশান্তি বিরাজ করে। যতটুকু সালাত পাও ততটুকু পড়ো, এবং যা তোমাদের ফৌত হয়ে গেছে সেটাই তোমরা পূর্ণ করো বা কাদা করো, সেটা বলা হয়েছে। তাহলে এই হাদিসটা খুব শক্তিশালী দলিল যে আমরা যেটা ছুটে গিয়েছে সেটাই আমরা কাজা করব। যদি কেউ কেউ বলছেন যে 3য় রাকাত তিনি তার ইমামের সাথে, ইমামের শেষ 2 রাকাত কিন্তু আপনার প্রথম 2 রাকাত, এবং তাহলে আপনি 3য় রাকাত করবেন, তাহলে এই বেতরের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। সেটা হচ্ছে আপনি তাহলে ইমামের সাথে একবার কুনুত পড়লেন, তাহলে 3য় রাকাত হলে আবার কুনুত পড়বেন, তাই না? 2 বার কুনুত পড়ার প্রশ্ন আসে। এই জন্য এই মতটা শক্তিশালী। এটি আমাদের প্রিয় ওস্তাদ ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার সানকিতি হাফেজাহুল্লাহ, তিনি একসময় সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের সদস্য ছিলেন এবং মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আমাদের সরাসরি শিক্ষক ছিলেন। তিনি বলেছেন এই হাদিসের আলোকে, বুখারীর ওই হাদিসের আলোকে শুদ্ধ হচ্ছে তিনি যে রাকাতগুলো মিস করেছেন সেটাই পড়বেন। তাহলে যিনি বেতরের 3 রাকাতের মধ্যে 2 রাকাত পেলেন, তাহলে উঠে দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়বেন, এবং সেটা হবে তার প্রথম রাকাত, কারণ তিনি ইমামের সাথে কুনুত পড়ে ফেলেছেন, কুনুত আর তাকে পড়তে হবে না। 2 রাকাত পেলে শেষ রাকাতটা পেলেন, তাহলে প্রথম 2 রাকাত পড়বেন। এভাবে যদি কেউ বেতার সালাতে কোনো রাকাত সংখ্যা তিনি মিস করেন, তাহলে যেটা মিস করেন সেটা পড়বেন। আর যদি তিনি এমনটা হয় যে তিনি ইমামের সাথে 1 রাকাত মাত্র পেলেন, তাহলে তিনি পূর্ণ 3 রাকাত পূর্ণ করবেন। এখানে জোর করা যাবে না, 3 রাকাত পূর্ণ করবেন ইমাম সালাম ফেরানোর পরে। তার বাকি সালাদগুলো আদায় করতে কোনো সমস্যা নেই। ইচ্ছে করলে তিনি 2 রাকাতও পড়তে পারেন, যেহেতু 3 রাকাত পূর্ণ করার কথা এসছে। আর যদি ইচ্ছে করেন তিনি 5 রাকাতও পূর্ণ করতে পারেন, ইচ্ছে করলে 7 রাকাত পূর্ণ করতে পারেন। কারণ একসাথে বিতরের সালাত 3, 5, 7 পড়ার দলিল কিন্তু আছে, আবার 1 রাকাত পড়ার দলিলও আছে, এমনটি উল্লেখ করেছেন ইমাম ইবনে কুদামা তার আল মুগনি গ্রন্থে।